प्रभु प्रभु तुम्हारी दुटी चरण हमारे छाड़ा करो ना प्रभु, तुम्हारी दुटी चरण हमारे छाड़ा करो ना। তাই মহাপ্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে বলে উঠল প্রভু প্রভু তোমার চরণ সেবা করারই জন্য
আজ আমি তোমাকে অতিক্রম করে ঘরের মধ্যে প্রবেশ করেছি। তাতে যদি আমার নরক ভোগ করতে হয় আমারে কোনো দুঃখ নেই, কিন্তু প্রভু আমি নিজের সেবার জন্য তোমাকে অতিক্রম করে ঘরের মধ্যে যাব কেমন। আজ মহাপ্রভু গোবিন্দকে জড়িয়ে ধরে বলে উঠল, গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, আমি তোমার সেবার কাছে ঋণী হয়ে রইলাম। আমি তোমার সেবার কাছে ঋণী হয়ে রইলাম। এমন ভক্তি না থাকলে, এমন ভালোবাসা না থাকলে আমার গোবিন্দকে কি পাওয়া যায়। তাই বাবা ওই গোবিন্দ ঘোষের সেবায় কোনো ত্রুটি ছিল না। এইভাবে কিছুদিন গত হয়ে গেল। একদিন মহাপ্রভু আজ ভাবাবেশে দাদা নিত্যানন্দকে ডাক দিলেন, দাদা আজ নিমাই ডাক শুনে নিত্যানন্দ তাড়াতাড়ি এসে বলছি, নিমাই ও নিমাই কি হয়েছে নিমাই? দাদা ও দাদা আমি বৃন্দাবনে যাব। দাদা তুমি আমার বৃন্দাবনে যাওয়ার আয়োজন করো। এমন সময় নিতাই বলছে, ও নিমাই কেন হঠাৎ তুই বৃন্দাবনে যাবি? এমন সময় নিমাই বলছে, ও দাদা তাহলে শুনবে দাদা, তাহলে শোনো দাদা, তাহলে শোনো আমার মন মানে না, যাব Thank you.
तोर मनोबांछा पूर्ण किंतु निमाय तोर संगे जाबे उमा एमन समय शिवास बोलछो प्रभु तुमी एक काज करो तुमी ना गोविंद के संगे ना एमन समय नीताई बोलछे ठीक बोलेछो श्रीमान এই বলে গোবিন্দকে ডাক দিলেন গোবিন্দ ও গোবিন্দ শোনো গোবিন্দ তুমি মহাপ্রভুর সঙ্গে যাও তবে দেখো গোবিন্দ মহাপ্রভুর সেবায় যেন কোনো ত্রুটি না তাই মা গো আজ শুভ দিন দেখে আজ মহাপ্রভু ওই ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে ও গোবিন্দকে সঙ্গে নিয়ে বৃন্দাবনের পথে যাত্রা আরম্ভ করল আজ ভাবাবেশে ওই রারদেশের পথ ধরে কীর্তন করতে করতে ওই বৃন্দাবনের পথে যাত্রা আরম্ভ করল আজ ভাবাবেশে আজ গোবিন্দ ঘোষের গলা জড়িয়ে ধরে বলে উঠলে হরি বল রে হরি বল রে বল রে বল হরি বল হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল महाप्रभु गोविंद के डेके बोलछे गोविंद ओ गोविंद आमी एइखाने दुई दिन विश्राम नेब तुमी आमार सेवार आयोजन करो आज गोविंद आज मध्याह्न समय सेवार आयोजन करे महाप्रभु के सेवा दिबे এইবার মহাপ্রভু সেবা নিয়ে বলছে গোবিন্দ ও গোবিন্দ তুমি তোমায় সেবা দিলে কিন্তু সেবার পর কই মুখ শুদ্ধি দিলে না কই দাও গোবিন্দ আমার মুখ শুদ্ধি দাও গোবিন্দ বলছে ও প্রভু দাঁড়াও তুমি ক্ষণকাল অপেক্ষা করো আমি মাধুকরী করে নি তোমায় মুখ শুদ্ধি দেই এই বলে আজ কিছু দূর গিয়ে দেখছে একটি মুদির দোকান সেই দোকানে গিয়ে বললেন হরে কৃষ্ণ আমায় একটু হরি তোকে ভিক্ষা দেবে আজ দোকানদার পরম বৈষ্ণবকে দেখে দণ্ডবত করে বলছে হরে কৃষ্ণ হরি তো কেউ কৌটার মধ্যে আছে আপনি নিজে আজ গোবিন্দ চিন্তা করছে মহাপ্রভু আমার মহাপ্রভু এখানে কদিন থাকবে বলেছে
কদিন থাকবে বলেছে কি মায়রা মায়রা মন্দির শ্রবণ করছে না না শ্রবণ করছে কদিন বলেছে দুই দিন তাহলে কালও তো সেবার পর মুখশুদ্ধি চাইবে না না কাল আর প্রভু কি বিলম্ব করাবো না এই চিন্তা করে দুটি হরি তো কিনি আমার দুটি হরি তো কিনি ওই মহাপ্রভুর কাছে গিয়ে বলছো প্রভু এই না প্রভু এই না তোমার মুখ শুতে আমা একটি মুখশুদ্ধি মহাপ্রভুকে দিয়ে আরেকটি মুখশুদ্ধি নিয়ে ওই নিজের উত্তরীয় প্রান্তে ভালো করে বেঁধে দিলাম এবার পরের দিন মহাপ্রভু সেবা নিয়ে আবার বলছো গোবিন্দ কই আমার মুখশুদ্ধি দাও এইবার গোবিন্দ বলছো ও প্রভু কাল তোমাকে বিলম্ব করিয়েছিলাম আজ আর করাবো না দাঁড়াও দাঁড়াও প্রভু আমি তোমার মুখশুদ্ধি দিচ্ছি এই বলি বা নিজের ওই উত্তরীয় প্রান্ত থেকে সেই মুখশুদ্ধিটি বের করে আজ মহাপ্রভুকে দিয়ে বলছো প্রভু আজ আজ মহাপ্রভু সেই মুখশুদ্ধিটি হাতে গোবিন্দকে প্রশ্ন করলেন গোবিন্দ কাল তোমার মুখশুদ্ধি দিতে এত বিলম্ব হলো আর আজ যাওয়ার সঙ্গে সঙ্গে দিলে কোথায় পেলে মুখশুদ্ধি এমন সময় গোবিন্দ বলে উঠল প্রভু জানো তো প্রভু কাল আমি মাধুকুড়ি করে দুটি হরি তো কি এনেছিলাম একটি তোমাকে দিয়েছিলাম আরেকটা আমি নিজের কাছে সঞ্চয় করে রেখেছি তাই তো আজ চাওয়ার সঙ্গে সঙ্গে তোমায় দিলাম যেই নেই কথা বলেছে মহাপ্রভু চিৎকার করে বলে উঠল গোবিন্দ গোবিন্দ তুমি তোমার মধ্যে এখনো কামনা বাসনা সঞ্চয়ের মনোভাব শোনো গোবিন্দ এই হরি তোকে সঞ্চয়ের অপরাধে আমি তোমাকে এই অগ্রদ্বীপের মাটিতে পরিত্যাগ করলাম না তাহলে এত বড় শাস্তি তুমি আমায় কেন দাও এই সামান্য অপরাধে তুমি আমায় এত বড় শাস্তি দিও না প্রভু এই সামান্য অপরাধে তুমি আমায় এত বড় শাস্তি দিও না প্রভু আজ গোবিন্দ
छुटे गए महाप्रभुर चरण दुटी बक्षे जड़िए तोरे महाप्रभुर चरण दुटी बक्षे जड़िए धरे बोले ओ प्रभु महाप्रभु বললেন তার হয় না গোবিন্দ আজ যেই না মহাপ্রভু বলেছে তার হয় না গোবিন্দ আজ গোবিন্দ ছুটে গিয়ে মহাপ্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে বললেন প্রভু Oh, 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 oh
গতি পেরে মাটিতে ফেলে চলে যেও না প্রভু জি। প্রভু গো আমি তো নিজের জন্য সঞ্চয় করব, আমি তো তোমার জন্য সঞ্চয় করেছি, তাহলে এত বড় শাস্তি তুমি আমায় কেন বলো? প্রভু বলো, আজ গোবিন্দ মহাপ্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে, এমন সময় মহাপ্রভু বলছে তার হয় না গোবিন্দ, তুমি এই অগ্রদ্বীপে থেকে বিবাহ করে সংসার করো, আমি বৃন্দাবন থেকে ফেরার পথে তোমাকে দেখা দিয়ে চলে যাব। এই বলে মহাপ্রভু ওই ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে বৃন্দাবনের পথে যাত্রা আরম্ভ করল। আর গোবিন্দ সেই বটবৃক্ষের তলায় বসে বসে কাঁদছে আর বলছে, মামা আজ গোবিন্দ সেই বটবৃক্ষের তলায় বসে বসে কাঁদছে আর বলছে, আবার কবি আসিবে প্রভু, কবে হবে দে প্রভু, কবে হবে দে প্রভু, অগ্রদ্বীপে চরণ চিহ্ন আমার, কবে আসবে প্রভু, কবে হবে দেখা প্রভু, কবে হবে কি
বটবৃক্ষের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, সেই বটবৃক্ষের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে আর বলছে, প্রভু সত্যি তুমি আমাকে ছেড়ে চলে গেলে দয়া আজ আমি নিজের জন্য তো সঞ্চয় করি, আমি তো তোমার জন্য সঞ্চয় করেছি, তাহলে এত বড় শাস্তি তুমি আমায় কেন দিলে? তুমি আমায় ছেড়ে চলে গেলে দয়া বাবা, প্রভু বাহ চলে যাও, প্রভু চলে যাও, আমাকে ত্যাগ করে তুমি চলে যাও। তবে শুনে রেখো প্রভু, তুমি বৃন্দাবনে যাওয়ার আগে শুনতে পাবে তোমার গোবিন্দ ঘোষ আর প্রাণে বেঁচে নেই। তুমি যখন আমায় ত্যাগ করলে এ প্রাণ আমি আর রাখব না, তুমি যখন আমায় ত্যাগ করেছো এ প্রাণ আমি ওই গঙ্গার জলে ঝাঁপে দিয়ে আত্মবিসর্জন দেব। এই বলে গোবিন্দ ঘোষ ছুটে চললেন ওই গঙ্গার দিকে, কেমন ভাবে গোরা 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 বলি গোবিন্দ গঙ্গাতে ঝাঁপে I'm not afraid of the dark.
গোবিন্দ ঘোষ মহাপ্রভুর নামে নিতে নিতে আজ যেই না গিয়ে মা ওই গঙ্গায় ডুব দিয়েছে ও মা কোথা হতে কে পোড়া কাঁদ এসে বারবার গোবিন্দের গায়ে লাগছে আজ গোবিন্দ সেটিকে পোড়া কাঁদে মনে করে তীরের উপর বাগিয়ে দিয়ে আবার যেই না ডুব দিয়েছে সঙ্গে সঙ্গে দৈববাণী হলো গোবিন্দ গোবিন্দ শোনো গোবিন্দ যাকে তুমি পোড়া কাঁদে মনে করছো ওটি কাঁদে না ওটি হলো একটি পাথর ওই পাথরটি নিয়ে গিয়ে তুমি শিল্পী দিয়ে একটি কৃষ্ণ মূর্তি গড়ো শিল্পী দিয়ে জনিতা জরা দিয়ে হরে কৃষ্ণ তাই মাগো আজ দৈববাণী হলে শোনা গোবিন্দ যাকে তুমি পোড়া কাঠ মনে করছো ওটি কাঠ নয় ওটি হলো একটি পাথর ওই পাথরটি নিয়ে গিয়ে তুমি শিল্পী দিয়ে একটি কৃষ্ণ মূর্তি করবে আর তার নাম রাখবে গোপীনাথ ওই গোপীনাথকে সেবা করলে তুমি আমায় পাবে ও মাই দৈববাণী শুনে গোবিন্দের আর মরা হলো না সেই পাথরের খণ্ডটি বুকের মাঝে জড়িয়ে মনের আনন্দে কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে চলেছে কেমন ভাবে পথ চলিতে আর বলিতে আমি গাইব তোমার কৃষ্ণ পথ চলিতে আরে বলিতে গাইব গাইব কৃষ্ণ নাম মধুর নাম
गोपीनाथ के तुम अजत्न करो ना
করুণা পত্তা তুমি আমারে গোপীনাথকে খুব যত্ন করেছে তাই বাবা গোবিন্দ ঘোষ প্রত্যেক দিন ভিক্ষা করতে যায় আরে ভক্তিমতী পত্তাবতী ওই গোপীনাথকে সেবা দেয় ওই গোপীনাথকে সেবা দেয় আরে বলে আরে কত গিরিধারী লাল তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে আরে কত গোপীনাথকে সেবা দেয় রে বলে ওগো গোপীনাথ তুমি আমাকে মা বলা পাখি একটি তুমি আমাকে দাও দাও গোপীনাথ তুমি আমাকে মা বলে একটি পাখি এই বলে গোপীনাথের চরণে ভজনে বসে আরে জানাই ওগো গোপীনাথ তোমার চরণে আমার মনের কথা জানায় এই বলে বলি আমায় একটি দাও হে ঠাকুর তোমার সেবার তারে আমার Thank you.
আজ ভক্তিমতি পদ্মাবতী প্রত্যেক দিনে গোপীনাথকে সেবা দেয়। আর বলে, গোপীনাথ তুমি আমায় মা বলা পাখি দাও। তাই মা গো, একদিন পিতা মাতার শুভ মিলনে জন্ম নিলেন একটি পুত্র সন্তান, তার নাম রাখলেন গোপীনাথ। ও মা, পুত্রের নাম গোপীনাথ রাখলেন কেন? না মা গো, পুত্রের নাম ধরে ডাকলে গোপীনাথের কৃপা হবে, তাই পুত্রের নাম রাখলেন গোপীনাথ। পুত্র গোপীনাথকে নিয়ে বেশ আনন্দে দিন কাটতে লাগলো। ও মা, আর এদিকে নিজ পুত্র নিয়ে মা আমার ব্যস্ত থাকে, পরপরই মন্দিরের গোপীনাথকে মা আমার ভুলতে লাগলো। একদিন মা আমার ওই গোপীনাথকে কোলে নিয়ে মা সেবা দিয়েছে, আর এদিকে গোবিন্দ ঘোষ ভিক্ষাওতে ফিরে এসে দেখলে মা আমার নিজ পুত্রকে কোলে নিয়ে খেতে দিয়েছে। এমন সময় গোবিন্দ বলছে, পদ্মা, ও পদ্মা, তুমি গোপীনাথকে সেবা দিয়েছ? এমন সময় পদ্মা বলে উঠল, রাখো তো তোমার গোপীনাথ। দিন রাত সংসারের কাজ কর্ম, আর নিজের ছেলেকে নিয়ে আমি জ্বলে গেলাম, আর ওনার শুধু দেখো গোপীনাথ আর গোপীনাথ। পারো তো নিজে গিয়ে সেবা দাও। এমন সময় গোবিন্দ বলছে, ছি ছি পদ্মা, ছি, এই জন্য কি আমি তোমাকে বিবাহ করেছিলাম? ও মা, আজ গোবিন্দ পদ্মাকে তিরস্কার করে নিজেই গেলেন সেবা দিতে। আর এদিকে অলক্ষ্য হতে ভগবানে বলে উঠল, মা, মা গো, আজ তুমি নিজ পুত্র পেয়ে আমার কথা ভুলে গেলি, আর তো আমি তোমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখব না। তাই মাত্র তিন দিনের জ্বরে মা পদ্মাবতী সজ্জা দিলেন। আজ গোবিন্দ মাধুকুড়ি করে এসে দেখলে পদ্মার অন্তিম সময় এসে গেছে। তাই আজ গোবিন্দ পদ্মার কাছে গিয়ে পদ্মার মাথায় হাত রেখে বলছে, পদ্মা, পদ্মা, এ তোমার কি হলো? পদ্মা, এ তোমার কি হলো? পদ্মা বলছে, সবই গো, আরে যে আমার সময় নেই সাদা, আরে যে আমার সময় নেই, আমার যে মনে বড় আশা ছিল, আমরা দুইজন একসাথে সুখের ঘর বাঁধব, কিন্তু সে আশা আমার আর পূরণ হলো না স্বামী। তাই স্বামী গো, যাওয়ার বেলায় একটিবার তোমার চরণ তুলি আমার মস্তকে দাও স্বামী, একটিবার তোমার চরণ তুলি আমার মস্তকে দাও। তাই আজ পদ্মা ছুটে গিয়ে স্বামীর চরণ দুটি জড়িয়ে ধরে বলে উঠল, স্বামী, বিদায় বেলা রেখে যায় স্বামী, ব্যথা ভরা আঁখি যায় স্বামী,
ছেড়ে দেও না বত্তা জিও না, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তুমি আমাকে ছেড়ে চলে যেও না বত্তা, তুমি না বলেছিলে আমরা দুইজনে একসাথে সুখের ঘরে বাঁধবো, তাহলে তুমি আমাকে একা ফেলে চলে যাচ্ছ বত্তা, তুমি আমাকে ছেড়ে চলে যেও না বত্তা জিও না। ধীরে ধীরে সবই চরণে প্রত্যাগ করলেন বত্তা, সত্যি তুমি আমাকে চিনি চলে গেলে বত্তা, আমি ছোট্ট গোপীনাথকে কি বলবো, কেমন করে বোঝাবো বত্তা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আজ গোবিন্দ ঘোষিত করে করে বলে উঠল গোপীনাথ, তোমার চরণে কি এমন অপরাধ করেছি যার জন্য তুমি আমায় এত কষ্ট দিলে, এত দুঃখ দিলে বলো গোপীনাথে বলো। আজ ধীরে ধীরে গোবিন্দ ঘোষ মৃত স্ত্রীকে গঙ্গায় নিয়ে গিয়ে সৎকার করে আজ বাড়ি ফিরে সে চিন্তা করছে, আমি ছোট্ট গোপীনাথকে কি বলবো, কি দিয়ে বোঝাবো, একদিকে ছোট্ট গোপীনাথ আর একদিকে মন্দিরের গোপীনাথ, যদি ভিক্ষায় না যায় গোপীনাথের সেবা হবে না, আরে যদি ভিক্ষায় যায় আমার ছোট্ট গোপীনাথ, এমন সময় ছোট্ট গোপীনাথ ওই বাবাকে ডাকতে ডাকতে আসছে, বাবা ও বাবা, বাবা ও বাবা, আরে তুমি একা বসে আছো কেন বলো না বাবা, বলো তুমি একা বসে আছো কেন, আমার মা কোথায়, ও বাবা বলো না বাবা তুমি চুপ করে আছো কেন, আরে ওই যে তোমরা চারজন মিলে মাকে কাঁধে করে কোথায় যেন একটা নিয়ে গেলে, কই মা কি তোরে ফিরিয়ে এলে না, বলো না বাবা মাকে কোথায় রেখে এসেছো, কি হলো বাবা চুপ করে আছো কেন বলো বাবা বলো, ও বাবা বাবা ও বাবা বাবা কি হলো বলো না বাবা, বলো না বাবা বলো না আমার মা কোথায়। আজ গোবিন্দ ছোট্ট গোপীনাথকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলে উঠল গোপীনাথ, ও গোপীনাথ ও গো গোপীনাথ, ও গো আমার প্রাণ গোপীনাথ, তুমি আমায় কোনে পরীক্ষায় ফেললে গোপীনাথ, আমি ছোট্ট বালককে এখন কি বলবো কি দিয়ে বোঝাবো, এমন সময় ছোট্ট গোপীনাথ বলছে ও বাবা বাবা তুমি কাঁদছো কেন বলো না বাবা, ও আমি মায়ের কথা জিজ্ঞাসা করলাম বলে, কিন্তু ও বাবা আমার যে বড্ড ক্ষুধা লেগেছে, বলো বাবা মা কোথায়, মা আমি মায়ের কাছে খাবো
মায়ের সাথে খেলা করব। এই দেখো বাবা, আমার দিকে তাকিয়ে দেখো, আমার পেটে, আমার পেটে যে কিচ্ছু বলো না বাবা, বলো আমার মা কোথায়। আর ছোট্ট গোপীনাথ যখন বারবার জিজ্ঞাসা করছে, আজ গোবিন্দ কোনো পায় না পেয়ে চিৎকার করে বলে উঠল, গোপীনাথ আমি বলতে পারবো না, ওই যে মন্দিরের গোপীনাথ আছে তুই ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর, ও বলে দেবে তোর মা কোথা। বাবা, মন্দিরের গোপীনাথ জানি আমার মা কোথা। বেশ বেশ, আর ছোট্ট গোপীনাথ ছুটতে ছুটতে চলেছে, আর ছুটতে ছুটতে গিয়ে মন্দিরের দরজাটা খুলে মন্দিরের মধ্যে প্রবেশ করে বলছে, গোপীনাথ গোপীনাথ বলো, গোপীনাথ বলো, বলো আমার মা কোথা। আমার বাবা যে বলল তুমি জানো, বলো না গোপীনাথ, বলো আমার মা কোথায়। দেখো না গোপীনাথ, আমি যে আমার মাকে কখন থেকে দেখতে পাচ্ছি না, আমার যে বড্ড মাকে দেখতে ইচ্ছা করছে। বলো গোপীনাথ, বলো আমার মা কোথায়। আজ বার বার জিজ্ঞাসা করছে, আর যখন কোনো উত্তর না পেলে, আর ছোট্ট গোপীনাথ বলছে, গোপীনাথ আজ তুমি যদি না বলো আমার মা কোথায়, তাহলে আজ আমি তোমার চরণে মাথা করে এ প্রাণ বিসর্জন দেব। এই বলে ছোট্ট গোপীনাথ ওই পাথরের গায়ে মাথা করছে আর বলছে, গোপীনাথ বলো আমার মা কোথায়, বলো বলো আমার মা কোথায়, গোপীনাথ ও গোপীনাথ বলো, বলো আমার মা কোথায়, বলো না গোপীনাথ, বলো আমার মা। ছোট্ট গোপীনাথ ওই পাথরের গায়ে মাথা কুটছে আর বলছে, গোপীনাথ বলে দা, গোপীনাথ বলো কোথা আমার মা, বলো হারিয়ে গেছে মাঝে আমার।
গোপীনা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা সারাদা গোপীনা সারা বলতে পারবে না তোর মা কোথায় আজ গোবিন্দ ঘোষ ছোট্ট গোপীনাথকে রেখে ভিক্ষা করতে যায় একদিন ফিরে এসে দেখলেন ছোট্ট গোপীনাথ বিষচিকা রোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে কাঁদছে আর গোবিন্দ ঘোষকে বলছে বাবা ও বাবা আমার একটু জল দেবে বাবা দাও না বাবা আমাকে একটু জল দাও আর ছোট্ট গোপীনাথ পিতার হাতে জল খেয়ে মৃত্যুর মুখে ঢলে পড়লে আজ গোবিন্দ ঘোষ পুত্রের সৎকার করে বাড়ি ফিরে নিজের সেবা বন্ধ করে দিলেন আর গোপীনাথের সেবা বন্ধ করে দিলেন তাই মা এখানেই আমার লীলা সমাপ্ত হলো ভক্ত ইয়ারে ভগবানের বিলাদ হইল রে হইল সবাই মিলে হরি হরি বল আরে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল আরে ভগবান আরে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় জয়